উপজেলার পানিসাগর থানাধীন দশেরকুটি এলাকায় একটি অঘোষিত মদের বাড়ি অভিযান চালালো পুলিশ। পানিসাগরের দশেরকুটিতে একটি ধাবার আড়ালে মদের অবৈধ অঘোষিত বার চলছিল দীর্ঘদিন যাবৎ। এর আগেও পুলিশ বেশ কয়েকবার এলাকা জনসাধারণের অভিযোগ মূলে এবারে অভিযান চালায়, কিন্তু নেশাখোরদের আটক করতে পারেনি বলে খবর। করোনা কার্ফু চলাকালীন দুপুর 12টা থেকে সরকারি নির্দেশ মূলে বাজার হাট সবকিছু বন্ধ হয়ে যায়। বেশ কয়েকদিন যাবৎ বন্ধ রয়েছে সরকারি বরাদ্দপ্রাপ্ত দেশীয় বিলিতি মদের দোকানগুলিও। এই সুযোগকে কাজে লাগিয়ে সমাজদ্রোহী নেশা কারবারীরা লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিচ্ছে। পানিসাগরে দীর্ঘদিন ধরে ধাবা হোটেলের আড়ালে অবৈধভাবে মদের বার চালিয়ে যাচ্ছিল এক সমাজদ্রোহী। এদিন এই অঘোষিত মদের বারে অভিযান চালিয়ে বেশ কিছু দেশীয় ও বিলিতি মদ উদ্ধার করেছে পানিসাগর থানা পুলিশ। পানিসাগর থানা পুলিশ অফিসার উদয়রাম রিয়াং এর নেতৃত্বে এই অভিযানটি হয়। এই অভিযানেও পুলিশ ধাবার মালিককে আটক করতে সক্ষম হয়নি। তবে পুলিশের তরফে জানানো হয়েছে আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে। এখানে মানুষের প্রথমত আইসি পরে তার নিজের ফ্রিজে ধুয়ে রাখছে, দুই তিনটা ওই বিয়ার ধুয়ে রাখছে, আর বাকি আমরা দোকান রেড করছি, বাকি আর পাওয়া গেছে না মালিক। তেনে তের পাইয়া তেনে ওই দোকান থেকে এখান থেকে দোকান খুলে তেনে চলে গেছে কই জানি। স্যার, আমরা যা চিত্র দেখতে পেলাম এখানে পুরা মানে অঘোষিত বার সাজিয়ে রেখেছে পানিসাগর থানা এলাকায়, সেই বিষয়ে কি বলবেন? আমি তো একজন পানিসাগর থানার পুলিশ আপনার। আর তো একটা সব জায়গাতে তো এরকম পাওয়া যাইতেছে না, যে সময় যাই ওই সেই মিটের মতোই বাইকের জায়গা থেকে মানে তারা তো লুকাই বেশি, লুকার সঙ্গে তো আমরা একক করে পাইতেছি না। আগামী দিনে কিন্তু আরো এই ধরনের অবশ্যই আমরা জারি থাকবো। ভিডিও রিপোর্ট, সার্চ ইন্ডিয়া চ্যানেল।